পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ, হামলা, হাঙ্গামা সহ আরো নানান ঘটনা ঘটছে। সে সকল পরিস্থিতি বিবেচনায় আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে কুয়েত শান্তিপূর্ণ একটি দেশের তকমা পেয়েছে। এই শান্তিপূর্ণ তকমা নিয়ে কুয়েতের একজন লেখক তুলে ধরেছেন কুয়েতে অবস্থানরত প্রায় 32 লাখ প্রবাসীদের প্রাণের কথা, মনের কথা। কুয়েতি নাগরিকরা কতটা সুখ উপভোগ করছে তার বিপরীতে এই দেশটিতে আসা প্রবাসীরা কতটা সুখে আছে, আপনি যা ভাবছেন এই লেখক তাই ভেবেছিল। চলুন আজ তার বিস্তারিত লেখাটি আমরা দেখে নিই কি বলেছেন এই লেখক বর্তমান পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত লাখ লাখ প্রবাসীর জন্য। ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এখনই শেয়ার করে দিন যাতে করে আরো প্রবাসীরা জানতে পারে। বৈশ্বিক শান্তি সূচকের সর্বশেষ রিপোর্টে কুয়েতবাসী অবশ্যই আনন্দিত হবে, যেখানে কুয়েতকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। স্পষ্টই এই প্রশংসাটি উল্লেখ করার মতো, এবং নিরাপত্তার জন্য কুয়েতের সুনাম রয়েছে সারা পৃথিবীব্যাপী। কুয়েত সম্প্রসারণবাদী নয় এবং এটি কখনও উপনিবেশিক শক্তিও ছিল না। দেশটির জনগণ খুশিতে কুয়েত সক্রিয়ভাবে অন্য দেশের জমি দখল করে না, যে জন্যে অপেক্ষাকৃত নিরাপদ দেশ। যাই হোক, এটি একটি বড় বিষয়, কিন্তু সুখ ছাড়া শান্তি মেলে কি? কুয়েতের বিখ্যাত লেখক নিজুদ আল ইয়াগুত এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে তিনি প্রশ্ন করেছেন, কুয়েতবাসীদের জীবনেও কি সুখ একটি অপরিহার্য বিষয় নয়? সুখ কি আমাদের শান্তির দেশ দেয় না? অনেক কুয়েতি খুশি, কারণ আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি, আমরা একটি কল্যাণ রাষ্ট্রের নাগরিক, আমাদের সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা এবং পরিষেবা প্রদান করে, আমাদের রয়েছে বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং সবচেয়ে উপকারী পেনশন ব্যবস্থা। কিন্তু বস্তুগত স্বাচ্ছন্দ্য কি সুখ আনে, নাকি এটি অতিমাত্রায় সুখ? এবং যদি আমরা মাথা নত করি এবং বলি এটি আমাদের আনন্দ দেয়, তাহলে আমাদের ভুলে যাওয়া চলবে না যে আমরা আমাদের দেশে সংখ্যালঘু। কুয়েতে বসবাসকারী প্রবাসীদের কি অবস্থা, তারা কি আদৌ সুখী? এ সকল প্রশ্ন করেন ইয়াগুত। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে যেটি প্রকাশিত হয়েছে 2023 সালের আগস্টের মধ্যে কুয়েতে প্রতিদিন 108 জন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছে আকামা আইন, শ্রম আইন বা অবৈধভাবে থাকার অভিযোগ তুলে। একই বছর 25,000-এরও বেশি প্রবাসীকে কুয়েতের সরকার বিতাড়িত করেছিল কুয়েত থেকে। স্থানীয়দের যুক্তি, অনেক অবৈধ বিদেশি বর্তমান কুয়েতে রয়েছেন, কিন্তু কারা এই বাসিন্দাদের অনুমতি দিয়েছে, তারা কিভাবে কুয়েতে প্রবেশ করেছে, এটি নিয়ে কেউ প্রশ্ন তোলেন না। চোরাকারবারী ও মানব পাচারকারীরা কেন এখনও তাদের অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, তা নিয়ে কেউ কেন ব্যবস্থা নিচ্ছে না? কিছু স্থানীয়রা কেন অবৈধ অভিবাসীদের অপরাধী মনে করছে, যখন তাদের মধ্যে অনেকেই বেতনভোগী কর্মচারী হওয়ার মিথ্যা অজুহাতে কুয়েতে এসে তাদের উপস্থিতি আইনের পরিপন্থী বলে আবিষ্কার করেছে? বিদেশিদের বদনাম করা ঠিক হবে না, কারণ আমাদের অনেক সমস্যা আছে যা আমাদের স্থানীয়ভাবে সমাধান করতে হবে। কোথায় আমাদের সহানুভূতি? নেজুদ আল ইয়গুত বলেন, আসুন আরও একবার প্রতিবেদনগুলো দেখি। গৃহকর্মীরা একটি প্রাচীন কাফালা পদ্ধতিতে নিযুক্ত হন, যেখানে তারা আইনত তাদের নিয়োগকর্তার উপর নির্ভরশীল। এ আইনি বা আশা করি শীঘ্রই বেআইনি হবে। নির্ভরতা একটি অন্তর্নিহিত মাস্টার স্লেব স্বতন্ত্র পরিবেশ তৈরি করে, যেখানে প্রাপ্তবয়স্ক শ্রমিকদের বাইরে যাওয়ার অনুমতির প্রয়োজন হয়। সাধারণত সপ্তাহে একদিন ছুটি দেওয়া হয়, যদি তারা ভাগ্যবান হয় তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় যাতে তারা পালিয়ে যেতে না পারে। এমন গৃহকর্মী আছেন যারা লাঞ্ছিত হয়েছেন, যাদের ফোন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের নিয়োগকর্তাদের মতো একই খাবার খেতে দেওয়া হচ্ছে না। এইগুলো চরম ঘটনা হতে পারে, কিন্তু যখন আমরা একটি
অঞ্চলের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে একটি দেশকে উল্লেখ করি, তখন কি এই জাতীয় কারণগুলো বিবেচনা করা উচিত নয়? কেন শুধু হত্যাকাণ্ড সংঘটিত হলে নিয়োগকর্তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়? আইন বাস্তবায়িত করার জন্য আমাদের কেন একটি ট্র্যাজেডি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? হ্যাঁ, রাস্তায় নিরাপত্তা থাকতে পারে, অন্যান্য জাতির তুলনায় কম অপরাধের হারের পরিপ্রেক্ষিতে, কিন্তু আমাদের বাড়িতে মানবিক অপরাধ কি কম হয়? যখন আমরা নির্মাণ শ্রমিক এবং রাস্তায় পরিচ্ছন্নতার কথা বলি, যারা আইনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গরমে কাজ করে, তখন শান্তির কারণ কোথায়? আমাদের তেল আছে বলে আমরা যখন অন্যদের থেকে শ্রেষ্ঠ বোধ করি, তখন শান্তির কারণ কোথায়? এমনকি উচ্চ পদে থাকা প্রবাসীদের একটি অন্তর্নিহিত ভয় থাকে যে একদিন তাদের চাকরি একজন কুইতি দ্বারা প্রতিস্থাপিত হবে, সে কম বা বেশি যোগ্য হোক না কেন। আসুন প্রতিবেদনগুলো দেখি, প্রবাসীরা খুশি কিনা যাচাই করি। 2023 সালের একটি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে মোট 53টি দেশের মধ্যে কুয়েতকে প্রবাসীদের সবচেয়ে খারাপ দেশ হিসেবে চিহ্নিত করা হয়। এর আগের বছর 2022 সালেও কুয়েত প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশ ছিল। তেল সমৃদ্ধ রাজ্য যেখানে খুব কম স্থানীয়রা অন্য দেশে চলে যায়, সেখানে অনেক প্রবাসী, বিশেষ করে কিছু দেশ থেকে, কঠোর আচরণ এবং মর্যাদার অভাব ভোগ করছে। যে দেশে বিদেশিদের সংখ্যা স্থানীয়দের 70% প্রবাসী এবং 30% স্থানীয় তুলনায় বেশি, সে দেশে প্রবাসীদের সুরক্ষা নেই। এমন আইন তৈরি করা উচিত যা কেবল মানবাধিকার সংস্থাগুলোকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং কার্যকরী একটি আইন বিদেশে আমাদের খ্যাতি বাড়ায়। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার গ্লোবাল ফিস ইন্ডেক্সের শীর্ষে থাকার মাধ্যমে আমাদের খ্যাতি কখনোই বাড়ানো যাবে না। সত্যিকারের শান্তি আসে যখন একটি জাতির মধ্যে সম্প্রদায়ের অনুভূতি থাকে। কুয়েতে দুর্ভাগ্যবশত প্রবাসী এবং স্থানীয়দের মধ্যে একটি বড় বিভাজন রয়েছে, এবং যখন এই বিভেদ দূর হবে, তখন আমরা প্রবাসীদের জন্য সেরা দেশগুলোর একটি হয়ে উঠতে পারি এবং সত্যিকার অর্থে আনন্দ উদযাপন করতে পারি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই লেখক যা লিখেছে তা আপনার মনের কথা, বা তিনি একটু বাড়িয়ে লেখেননি, কম লিখেছেন? এর চেয়েও আরো ভয়াবহ পরিস্থিতিতে বর্তমান কুয়েতে অবস্থানরত বৈধ অবৈধ প্রবাসীরা। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যেভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে প্রবাসী আটকের জন্য, তা নতুন করে আর কি বলবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যারা পুরনো রয়েছেন সকলকে ধন্যবাদ। ফেসবুক পেজটি লাইক ফলো করুন।